ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত জি ভাইজান আপনি তাবিজ কবজ সম্পর্কে জানতে চেয়েছেন আপনি বলেছেন যে কেউ হারাম বলেন কেউ হালাল বলেন তো এই বিষয়ে বিস্তারিত নাকি হবে তাই জানতে চেয়েছেন তাবিজ আসলে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের ভাষায় অনুমোদিত নয় বরং তিনি ভালো হয় বলেছেন মান আল্লাহ কাতামি মাসান ফাঁকান আশ্রাখা যে ব্যক্তি তাবিজ করে লটকালো সে সেরেক করলো মসাদ আহমদুল হাদিস মসাদ হাকমের হাদিস হাদিসটি বিশুদ্ধ তাহলে তাবিজ কবজ লটকানো শিরিক বলা হয়েছে এটা ক্ষেত্র বিশেষে বড় শিরিক হতে পারে ছোট শিরিকও হতে পারে যেমন নকশা মকশা হাবিজ হাবি তারপর কোড নাম্বার যেমন বিসমিল্লা সাতশো ছিয়াশি বসানো ইত্যাদি বা কানে সোরা আয়াতের কোট বসানো এগুলি বলা যেতে পারে এগুলো বিদাতি কর্ম এবং এগুলোকে আমরা বলতে পারি যে শিরিক তবে ছোট সিরকের অন্তর্ভুক্ত হবে কিন্তু যদি এমন হয় যে সায়তান হামান নমরুদ কেরাউন কারণ। ইবলিশ ইত্যাদি নাম দেওয়া থাকে যেমন চরমনাফির সাহেবের তাবিজ এগুলি পাওয়া গিয়েছে তো এগুলি হলো বড় সিরকের পর্যায়ে কারণ এখানে করে আশ্রয় চাওয়া হয়েছে তো তাবিজ কবচ ক্ষেত্র বিশেষে ছোট শিরিক ক্ষেত্র বিশেষে বড় সিরিক আর হারাম তো বটেই এইভাবে তাবিজের স্তর তবে কোরআন দিয়ে তাবিজ লিখলে বা বৈধ দোয়া কালাম দিয়ে তাবিজ লেখা থাকলে এটা এটা বৈধ না অবৈধ এটা বিদাত নাকি এটা হারাম নাকি এটা শিরিক এ বিষয়ে যথেষ্ট একটা লাভ রয়েছে তবে সালাফে সালেহীন এই বিষয়কে শিরিক বলেননি এই জাতীয় তাবিজকে কিন্তু নিষিদ্ধ আব্দুল মাসুদ এবং তার সাগরেদ রাজ সরফরকার তাবিজকে তারা মাকুরুহ জানতেন ঘিত জানতেন সেটা কোরআন থেকে হোক বা কোরআন ছাড়াই হোক এই আসারটি এভাবে মাস থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে যে উনি সারা প্রকার তাবিজ কবজকে খারাপ জানতেন কোরআন থেকে হোক বা কোরআন ছাড়া হোক তো এই হল এ মূল কথা এই বিষয়ে যে একমাত্র কোরআন এবং দোয়া কালাম ছাড়া যদি তাবিজ কবজ লেখা হয় তাহলে সেখানে সেরেক রয়েছে সেরেকের একতালাফ আছে ছোট সেরেক না বড় সেরেক আর হারাম তো বটেই আর কোরআন এবং দোয়া কালাম দিয়ে দেওয়া হলে তাবিজ এখানে একটা রয়েছে জায়েজ না জায়েজ তবে শিরিক বলার বিষয়ে সালাফে সালহীন থেকে তেমন একটা লাভ পাওয়া যায় না যদি এ যুগের কিছু যুগ বিদ্যান শিরিক বলা দিয়ে গিয়েছেন পক্ষ ধরে অন্য কোনো বিদ্যান অন্যান্য বিদ্যানগণ অস্বীকার করেছেন না এটা শিরিক নয় আচ্ছা তাবি কোরআন দিয়ে যদি তাবিজ লেখা হয় এটা শিরিকের পর্যায়ে নেওয়া হয়নি তবে নিষিদ্ধ কারণ এটা অনুমোদিত নয় রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের এখানে নির্দেশ নেই এমনটি করার তাই পরিত্য এতটুকু বললে যথেষ্ট হয়ে যাবে তবে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলহ এটিকে ছোট শিরকের অন্তর্ভুক্ত নিয়েছেন আর শেখ সালেহ আলো শেখ তিনি বলেন যে না এটা ছোট শিরিক হবে না তাবিজটা করোনা আয়াত ধরালে এটা ছোট শিরিক হবে না তবে তালিকের ওপর বিশ্বাস যেহেতু তালিকটার ওপর যে তার বিশ্বাস থাকে যে এভাবে এটাকে ঝোলালে শিরিক হবে তাহলে তালিকটা অর্থাৎ ঝোলানোর বিষয়টা হবে শিরিক একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছেন তো যা হোক কথা থেকে তাবিজ এভাবে পড়া এটা বলা তবে নিষেধাজ্ঞা এসেছে তাদের থেকে কেউ পক্ষে গিয়েছেন এক কথায় পক্ষে বিপক্ষে অনেক কথাই রয়েছেন জমর আলামায়দিন এ জাতীয় তাবিজ কবে সাপোর্ট করেছেন তারা জায়েজ বলেছেন কোরআনকারীম দিয়ে যদি তাবিজ লেখা হয় বা দোয়া লেখা হয়ে থাকে তাহলে পরবর্তী আলম আকরাম এটাকে বৈধ বলেছেন অধিকাংশ আলম আকরাম আবার কিছু আলম আকরাম অবৈধ বলেছেন তারা এবিন মাসুদের সাথে কণ্ঠ মিলিয়েছেন এবং এনাদের সাথে রয়েছেন সৌদি আরবের ওলামা গোষ্ঠী তারা বলেন যে কোরআন থেকেও তাবিজ কবজ করা যাবে না এটাও হারাম এটাও নিষিদ্ধ আর এমনি ঝাড়ফুঁক করা যেমন পানিতে দম করা দোয়া কালাম পড়ে এটা অসুবিধা নেই ইনশাল্লাহ অনুভাবে তেলে পরে দম করে ওই তেল মালিশ করা অসুবিধা নেই ইনশাল এগুলি সালাবদের আমল থাকার কারণে বিদ্যাত বলা হয় না এগুলিকে সৌদি আরবনাথমা পানি পড়া তেল পাড়া দিকে তারা বৈধতা দিয়েছেন তো এগুলি বলা যেতে পারে রোকিয়ার অন্তর্ভুক্ত রোকিয়া মানে ঝাড়ফুঁকের অন্তর্ভুক্ত এটা তাবিজের অন্তর্ভুক্ত পড়ে না যে তাবিজ এর ভিতরে পড়ে না সুতরাং এতটুকু বৈধ রয়েছে আপনি আপনার পনেরো মাসের সন্তানের জন্য যে সলিউশন বাদ নিয়েছেন আপনার স্ত্রীকে বলা যায় এটা মোটামুটি চলবে তার মানে সোরা এখলাস ফালাক নাস সোরা ফাতেহা অনুভাবে আয়াতের কুরসি সোরা বাকার লাস্টের আয়াত বা অমুমান পুরা কোরআনের যে কোনো আয়াত পড়ে ফু দেওয়া যেতে পারে বাচ্চাকে অসুবিধা নেই এবং বিশেষ করে আয়াতগুলি অনুভাবে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম থেকে যে সমস্ত দোয়া এসেছে ঝাড়ফুঁক সংক্রান্ত এগুলি দম করা যেতে পারে বাচ্চার শরীরে বা পানিতে বা তেলে এবং ওগুলো মানুষ মানুষ করানো যেতে পারে এবং বাচ্চাকে খাওয়ানো যেতে পারে বিশেষ করে জৈতন তেলে এগুলো পড়ে জয়তন তেল খাওয়াতে অসুবিধা নেই ইনশাল্লাহ অন্য জমজম পানিতে পড়া যেতে পারে এক কথায় এগুলি ঝাড়ফুঁকের অন্তর্ভুক্ত তাই বৈধ রয়েছে ইনশাল কেবলামা বৈধ বলেছেন কিন্তু লটকানার বিষয়টি বুঝতে পারলেন তার বিষয়ে বিস্তৃত আলোকপাত করা হয়েছে পুনর্বৃত্তি নিষ্ফ্র জন্য আল্লাহ রব্বুল আমি আমাদের সবাইকে সারা বিষয়ে কোরআন সন্না এবং সালাহালের অনুষ্ঠিত পথ অনুযায়ী সর তৌফিক দান করুন আমিন মোহাম্মদ